हेलो फ्रेंड्स, आमी संजय और आपनारा देखछेन संजय ट्यूटोरियल सेंटर। आज के आमी आलोचना करब एमन 10 विषय जेटी भारतवर्षेर प्रत्येक नागरिक करे थाके एवं आपनिओ एटा करेन एवं आपनी मानते बाध्य। चलुन शुरू करा जाक। एक नम्बर, प्रत्येक भारतवासी तादेर भोटार कार्डेर छवि देखे लज्जा पाए ओ काउके सेई छवि देखाय ना। एकदम सत्य कथा, कारण आमादेर भोटार कार्डेर छविटी देखले सत्यि आमरा निजेराई लज्जा पाई। दुई नम्बर, आतिथ्यता भारतवासीर एकटी परम गुण। तारा अतिथिदेर नारायण गान करेन, नारायण गाने पूजा करें। अन्य देशे हयतो अतिथिदेर एत सम्मान करा हय ना जतटा भारतवर्षे आमरा अतिथिदेर करे थाकि। नम्बर तीन, भारतवर्षई एमन एकमात्र देश जेखाने सबचेये बड़ लिखित संविधान रयेछे, जेटी विश्वेर आर कोनो संविधान एत बड़ नय एबं लिखित नय। चार नम्बर, भारतवर्ष सबचेये बड़ देश जेखाने सबचेये बेशी हिंदू धर्मावलम्बी लोकजन बसबास करे। विश्वेर आर एमन कोनो देश नेई जेखाने जेखाने एत संख्यक हिंदू लोक बास करे। नम्बर पाँच, বিদেশীদের দেখলেই বোঝা যায় যে তারা কোন দেশ থেকে এসেছে, কারণ তাদের গায়ের রং প্রায় একই রকম হয়, তাদের মুখের আকৃতি, তাদের চুল প্রায় একই রকম হয়। এই জন্য আমরা বিদেশীদের দেখলেই বুঝতে পারি এরা বিদেশ থেকে এসেছে এবং বিদেশে কোন দেশের তারা সেটাও বোঝা যায়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন ভারতবর্ষের এক এক লোক এক এক রকম, অর্থাৎ ভারতীয়দের দেখে বোঝা যায় না যে তারা কোন দেশের, কারণ এখানে সমস্ত রকম লোক বসবাস করে। ছয় নম্বর, আমাদের দেশের নাম দুটি, একটি ভারত অর্থাৎ ভারতবর্ষ, আর একটি হচ্ছে ইন্ডিয়া। বিশ্বের খুব কমই দেশ আছে যে সমস্ত দেশগুলোর দুটি করে নাম আছে। সাত নম্বর, ভারতবর্ষের লোকজন গরিব হলেও তাদের মন অত্যন্ত বড়। হ্যাঁ, এটা সত্যি, বিশ্বের অন্যান্য দেশগুলোর যে মানসিকতা আর আমাদের ভারতবর্ষ, আমাদের যা মানসিকতা, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মন সত্যি অনেক অনেক বড়, যার প্রমাণ আমরা ইতিহাসে বারবার পেয়েছি। আট নম্বর, ভারতবর্ষের ধর্মগ্রন্থ বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে বিখ্যাত ধর্মগ্রন্থ। এর মধ্যে রয়েছে রামায়ণ, মহাভারত, যা বিশ্বের অনেক অনেক দেশে বিভিন্ন ভাষায় প্রচলিত এবং সত্যি বিখ্যাত, অদ্ভুত সেই ধর্মগ্রন্থ। নয় নম্বর, ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে সমস্ত প্রায় বিশ্বের সমস্ত ধর্মের লোকজন বসবাস করে, কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন বিশ্বের অন্য কোনো দেশে এত ধর্মের সমাবেশ নেই, অর্থাৎ এত রকম ধর্মের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সমস্ত রকম ধর্মাবলম্বীর বসবাস আমাদের ভারতবর্ষে। কিন্তু অন্যান্য যদি আমরা কান্ট্রিগুলো দেখি তাহলে সেখানে দেখা যায় যে সাধারণত একরকম জাতি, একরকম ধর্মাবলম্বী লোকজনই সেখানে বসবাস করে, হা খ্রিস্টান না হলে মুসলিম না হলে বৌদ্ধ, খুব কমই কিন্তু এত রকম এত লোকজন ধর্মের লোকজন বসবাস করে। দশ নম্বর, ভারতবর্ষেই রাখি বন্ধন উৎসব পালিত হয়, আমরা মহাধুমধামে পালন করি, প্রত্যেককে ভাতৃজ্ঞানে আমরা সকলকে
রাখিবন্ধন উৎসব পালন করে রাখি পরিয়ে দিই। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রচলন করেছিলেন। কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন বিশ্বের আর কোনো দেশে রাখিবন্ধন উৎসব পালিত হয় এমনটা কিন্তু দেখা যায় না। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব।